নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি এবিটিআর টেস্ট পেপার 2022 পেজ নম্বর 27 নম্বর পেজের যত এমসিকিউ এবং এসএ কিউব শূন্য স্থান ট্রু ফলস আছে সেগুলো সম্পূর্ণভাবে সলভ করিয়ে দেবো আমাদের এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে। তো দেখো, আমাদের এবিটিআর টেস্ট পেপার সল্ভ 2022 নতুন টেস্ট পেপার নিয়ে আসছি আমি। 27 এবং 28 যত এমসিকিউ আছে এসএ কিউব শূন্য স্থান সম্পূর্ণভাবে আমি সলভ করিয়ে দেবো। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী বলেছে। তো দেখো, আমি কী লিখেছি, মনে করি আসল ব্র্যাকেটের মতো পিস মান সমান 25x টাকা, সুদ আসল কত আছে 27x টাকা, আমি x ধরে নিয়েছি। সুদ সমান সমান কী আছে, 27x মাইনাস 25x বিয়োগ করলে কত থাকছে 2x টাকা থাকছে। সময় ব্র্যাকেটের মতো টি সমান সমান কত আছে 1 বছর, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, এবার তোমরা তো বুঝতে পারছো যে স্ববৃদ্ধির মূল অর্থাৎ সুদ আসল কত আছে 27x আছে, এবং এই স্ববৃদ্ধির মূল থেকে যদি আসলটা যদি আমি বাদ দিই তাহলে আমরা কত পাবো, সুদটা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি যেটা বলতে চেয়েছি। তো দেখো, সুদের হারের ফর্মুলা কী আছে, আর সমান সমান কী আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100 বাই টি মাল্টিপ্লাই পি। ইন্টারেস্ট কত আছে 2x টাকা আছে, মাল্টিপ্লাই 100 বাই টি কত ছিল 1 বছর ছিল, মাল্টিপ্লাই পি কত ছিল 25x টাকা। তো দেখো, এক্স এক্স আমি কেটে দিলাম, 4 25 100, তার মানে কি 2 থাকছে উপরে, উপরে কি থাকছে 4 থাকছে, 4 2 কত আছে 8, তার মানে সুদের হার কত পার্সেন্ট আছে 8%, তার মানে ডি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট আছে, ডি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট। তো দেখো, আমাদের রোমান্টিয়ন অঙ্ক কি বলেছে, কোনো ব্যবসায় দুই ব্যক্তি এক্স টাকা এবং ওয়াই টাকা যথাক্রমে 9 মাস এবং 6 মাসের জন্য নিয়োজিত করলে তাদের লভ্যাংশের অনুপাত কত। তো দেখো, এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার, এবং একের অ্যান্সার কী ছিল রোমানের, ডি এর অ্যান্সার ছিল 8%। তো দেখো, আমি অঙ্কটা কী করে করেছি, দুই ব্যক্তির লাভের অনুপাত কত আছে, এক্স মাল্টিপ্লাই 9:y/6। তো দেখো, 9x:6y। তো দেখো, আমি কাটাকাটি করেছি, 3 দিয়ে 3 3 9 মানে 3x থাকছে, 3 দ্বিগুণী 6 অর্থাৎ 2y থাকছে, অর্থাৎ এর অ্যান্সার হবে বি এর অ্যান্সার 3x:2x। তো দেখো, আমাদের নেক্সট অঙ্ক কী আছে, রোমান 3 অঙ্ক, 3x² - 4x + k = 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল 5 বলে k এর মান কত। তো দেখো, এতে আছে 5 আছে, বিতে আছে -12 আছে, সিতে 15 আছে, ডিতে -20 আছে। তো দেখো, আমি অঙ্কটা কী করে করি, 3x² - 4x + k = 0। তোমরা তো জানো যে ধরি বীজদ্বয় একটা আলফা ধরেছি আর অপরটা কী ধরেছি, বিটা ধরেছি। তো এ সমান সমান কত আছে, 3 আছে। তো দেখো, বি সমান সমান কী আছে, 4x আছে, তো এটা বি সমান সমান -4 হবে, আর সি সমান সমান কী আছে, কে আছে। তো দেখো, বীজদ্বয়ের গুণফল, বীজদ্বয়ের গুণফল কী আছে, আলফা গুণ বিটা, তাই তো, তার মানে কী থাকছে, c/a। তো দেখো, আলফা গুণ বিটা সমান সমান c/a, আলফা গুণ বিটা সমান সমান c এর মান কত আছে, কে আছে, এবং এর মান কত আছে, 3 আছে, তাই তো। তো বুঝতে পারছো আমি অঙ্কটা কী করে করিয়েছি, তার মানে আলফা গুণ বিটা সমান সমান k/3। তো দেখো, এবার আমি প্রশ্নানুসারে করেছি, 5 = k/3। তো দেখো, কে ওকে কে আর 3 5 15, অর্থাৎ কে সমান সমান 15, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার পুরোপুরি পারফেক্ট আছে। তো দেখো, নেক্সট অঙ্ক কে আছে, রোমান 4 অঙ্ক, আমাদের দাগ নম্বর দিতে একটু ভুল হয়ে গেছে। কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের যা এবি এবং সিডি, কোণ এওবি সমান সমান 60 ডিগ্রি এবং বৃত্তটির ব্যাসার্ধ 6 সেন্টিমিটার হলে ত্রিভুজ সিওডি এর ক্ষেত্রফল কত। তো দেখো, এর অ্যান্সার হবে 9√3 বর্গ সেন্টিমিটার। তো দেখো, অঙ্কটা আমি কী করে করিয়েছি, তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ও কেন্দ্রীয় বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের যা এবি ও সিডি, এবং আমরা দেখতে পাচ্ছি কোণ এওবি সমান সমান 60 ডিগ্রি, অতএব কোণ সিওডি সমান সমান 60 ডিগ্রি হবে, তাই তো। তো দেখো, বিপ্রতীক কোণ, তাই তো। তো ও সি সমান সমান ও আর, আর এ ও সমান সমান ওডি, অর্থাৎ একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা, দাগ নম্বর কিন্তু রোমান 4 হবে, এটা কিন্তু ভুল ক্রমে রোমান 3 হয়ে গেছে, ঠিক আছে। যদি কোনো অঙ্কতে যদি একটু ভুল হয়ে থাকে প্লিজ তোমরা সেটাকে ঠিক করে নেবে এবং কমেন্ট বক্সে তোমরা জানিয়ে দেবে, এবং আমরা আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে আমরা জানিয়ে দেবো। তো দেখো, অতএব কোন ওসিডি সমান সমান কোন ওডিসি সমান সমান 180° - 60° / 2, 180কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 60 ডিগ্রি হবে, অর্থাৎ ওসিডি আর ওডিসি সমান সমান 60 ডিগ্রি, তাই তো। আর ওসি সমান সমান ওডি সমান সমান সিডি কত আছে, 6 সেন্টিমিটার আছে, অতএব ত্রিভুজ কী আছে, সিওডি এর ক্ষেত্রফল আমরা তো জানি √3/4 × বাহু স্কোয়ার, তাই তো, বর্গ সেন্টিমিটার।
तो देखो रूट थ्री बाई फोर माल्टिप्लाई बाहू कत आछे सिक्स आछे तो देखो सिक्स एर होल स्क्वायर मान छय कत है छत्रिस तो देखो छत्रिस के चार दिए भाग कर ले कत चार नौ छत्रिस अर्थात नाइन रूट थ्री वर्ग सेंटीमिटार एर अन्सार हो अर्थात एर अन्सार है एर अन्सार नाइन रूट थ्री वर्ग सेंटीमिटार तो देखो मैं नेक्स्ट अंक कि रोमान फाइव अंक ए केंद्रीय वित्तर व्यासार्ध आर एकक बी केंद्रीय वित्तर व्यासार्ध बड़ो हाथ आर एकक तो देखो वित्त दुटीर केवलम्र एक साधारण स्पर्शक थाकबे जदि तो देखो एर अन्सार है कि तो देखो एर अन्सार है सी एर अन्सार ए बी समान समान बड़ो हाथ आर माइनस छोटो हाथ आर तो देखो ये हमें खूब सुंदर को चित्रटा अंकन करी पी किऊ आप देखते एक बड़ वृत्त आर मजखने एक छोटो वृत्त आटे अंत स्पर्श कर पी किऊ बड़ वृत्तर बड़ वृत्त कत आ बड़ो हाथ आर ए छोटो वृत्त छोटो हाथ आर तो देखो तार माने बोलते बोझानो छे ए बी समान समान कि हबे ए बी समान समान हबे तो देखो सी एर आंसर हबे ए बी समान समान हबे बड़ो हाथेर आर माइनस छोटो हाथेर आर तो आशा करी तुम्हारा बुझते पेरेछो जदि तुम्हारा पारो अन्य नियम तुम्हारा करते पारो तो देखो एबारे आमी रोमान सिक्स एर अंक करब कि बोलेछे दुटी निजे गोलकेर वक्रतलेर क्षेत्रफलेर अनुपात वन इज टू नाइन होले तादेर आयतनेर अनुपात कत हबे तो देखो ये चारखाना अपशन आपशन भेतर बी एर अन्सार है पुरोपुरी परफेक्ट है वन इज टू ट्वेंटी सेवेन तो देखो हमें अंकटा कि दिखे तुम्हारा नजर दाओ तो देखो खूब गुरुत्वपूर्ण अंक य टाइपर अंक क्योंकि माध्यमिक परीक्षा दे तो देखो फोर पाई आर स्क्वायर वन मैंने जेटा देखते गोलकर वक्रतल क्षेत्रफल से वन दिए प्रकाश करीचेटी आर टू द्वारा प्रकाश करो तो देखो फोर पाई आर वन बाई आर स्क्वायर बाई फोर पाई आर स्क्वायर टू समान समान कैसे वन बाई नाइन तो देखो फोर पाई बोथ साइड थे केटे गेसे आर वन बाई आर टू एर होल स्क्वायर तई तो समान समान वन बाई थ्री एर होल स्क्वायर तो देखो आर वन बाई आर टू कत आछे समान समान वन बाई थ्री अतएव कैसे दुटी गोलकर आयतन अनुपात कैसे फोर बाई थ्री पाईआर क्यूब वन इज टू फोर बाई थ्री पाईआर क्यूब टू मैंने एक वन द्वारा प्रकाश कर टू द्वारा प्रकाश करोर बाई थ्री बोथ साइड थे केटे गल पाई पाई केटे गल आर वन मान कैसे वन आनर माथा क्यूब आज टू आर टू एर मान कत से थ्री आ थ्री माथा क्यूब है ठीक है थ्री माथा क्योंकि एक क्यूब है ठीक है समान समान कत है वन इज टू ट्वेंटी सेवेन एर अन्सार है अर्थात बी एर अन्सार पुरोपुर परफेक्ट आसे तो देखो हमारे नेक्स्ट अंक कि तो देखो कि शून्य स्थान पूरण करो जो पांच टी रोमानने कि वार्षिक एक्स पार्सेंट हार सरल सूदे एकश कूड़ी टकर दस मासर सूद कत है यह शून्य स्थान है एक्स टाक तो देखो रोमान टूएर जो क्वेश्चन आए एर अन्सार क्या एक्स समान समान वाई है तो देखो हमें रोमान अनेर अंकटा कि करलम तो देखो अंकटा कि पी समान समान एकश कूड़ी टाक आर समान समान एक्स पार्सेंट टी समान समान कि दस मास आसे तई तो बारो दिए भाग कर ये बसरे रूपान्तरित करलम तो इंटरेस्ट समान समान कि पीटीआर बाई हंड्रेड पीआर मान कत आछे एकशो कूड़ी आछे माल्टिप्लाई तो देखो टी एर मान कत से दस बाई बारो आसे गुण कि आर एर मान एक्स आसे बाई हंड्रेड तो देखो बोथ साइड थे शून्य शून्य ऊपर थे दुटो शून्य नीचते दुटो शून्य केटे दिलाम बारो बारो केटे दिलाम तर माने कि आसे एर आंसर है एक्स टाका तो देखो रोमान टू एर आंसर क्यों एक्स समान समान वाई है एर आंसर तुम्हारा बाड़ी बस अंकटा भालो करे प्रैक्टिस करो देखो रोमान थ्री अंकटा कि दुटी दीघात करणी जोगफल और गुणफल एक मूलद संख्या हम करणीद्वय परस्पर कि हबे एर अन्सार हबे अनुबंधीकरणी हबे तो देखो अनुबंधीकरणी कि करे हय सेटा तोमादेर आमी एग्जांपलेर माध्यमे देखाच्छि तो देखो प्रथमे आमी टू प्लस रूट थ्री धरेछि एबं टू माइनस रूट थ्री धरेछि तो देखो टू प्लस रूट थ्री प्लस टू माइनस रूट थ्री एटाके जोग करेछि तो देखो जोग करे कि करेछि प्लस रूट थ्री माइनस रूट थ्री केटे गेले कि थाकछे फोर थाकछे अपर दिके टू प्लस रूट थ्री एबं टू माइनस रूट थ्री के माल्टिप्लाई करलाम तो देखो आमी ए प्लस बी इंटू ए माइनस बी फर्मुला फेले दिले कि आछे टू एर होल स्क्वायर माइनस रूट थ्री एर होल स्क्वायर दुई दुगुणी चार हबे रूट थ्री रूट माने रूट थ्री संगे ए स्क्वायर काटाकाटी करले कि थाकछे शुधु थ्री थाकछे चार थेके तीन बाद दिले कत थाकछे एक थाकछे तार माने बोझा जाच्छे एटा एकटा अनुबंधीकरणी तो देखो रोमान फोर एर अंकटा कि आछे एकटि वृत्तस्थ चतुर्भुजेर परस्पर तीनटी कोणेर अनुपात वन इज टू टू इज टू फाइव बोले चतुर्थ कोणटिर मान कत हबे तो देखो एर आंसर हबे एकशो कूड़ी डिग्री तो देखो हमें अंकटा कि करे करी तो देखो एखाने आमी एकटा वृत्तस्थ चतुर्भुज अंकन करेछि जार ए एक्स बी टू एक्स एबं सी फाइव एक्स
তো দেখো মনে করি তিনটি কোণের মান x, 2x, 5x তার মানে কি আছে কোণ a প্লাস কোণ c সমান সমান 180 ডিগ্রি তো দেখো কোণ b প্লাস কোণ d সমান সমান 180 ডিগ্রি তো দেখো x প্লাস 5x সমান সমান 180 ডিগ্রি 5x আর এখানে একটা x কত হয় 6x সমান সমান 180 ডিগ্রি x সমান সমান কি আছে 180 ডিগ্রি বাই 6 কাটাকাটি করে কত থাকছে 30 ডিগ্রি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি প্রথম কোণ 30 ডিগ্রি তো দ্বিতীয় কোণ কত হবে 2x 2 মাল্টিপ্লাই 30 সমান সমান 60 ডিগ্রি তৃতীয় কোণ কত আছে 5x 5 এর সঙ্গে 30 ডিগ্রি গুণ করলে কত হবে 150 ডিগ্রি হবে তো বুঝতে পারছো এবার আমি অঙ্কটা কি করে করি তো দেখো চতুর্থ কোণের মান আমরা তো জানি একটা বৃত্তস্থ চতুর্ভুজের মান কত আছে 360 ডিগ্রি আমরা এখানে তিনখানা মান পাচ্ছি ঠিক আছে 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি তো দেখো 360 ডিগ্রি মাইনাস 30 ব্র্যাকেটের মতো কি আছে 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি যোগ করে কত হচ্ছে মাইনাস 360 ডিগ্রি মাইনাস কেবে 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি প্লাস 150 ডিগ্রি যোগ করে হবে 240 ডিগ্রি 360 ডিগ্রি থেকে যদি 240 বাদ দিই তাহলে কত বের হবে 120 ডিগ্রি এর অ্যান্সার হবে তো দেখো দু দাগের মানে রোমান ফাইভের অ্যান্সার কি হবে সমকোণী বিন্দু হবে তো দেখো আমি এখানে একটা বৃত্তস্থ সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছি এবং আমরা এ বি সমান সমান কি আছে উচ্চতা আছে এবং বি সি সমান সমান কি আছে ভূমি আছে এবং এ সি সমান সমান কি আছে আমাদের অতিভুজ আছে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি বি কোণ কত আছে 90 ডিগ্রি অর্থাৎ এটি একটি সমকোণী সমকোণিক বিন্দু তো দেখো টু এর রোমান সিক্সের কোশ্চেন কি আছে আমি এখানে একটা শঙ্কু অঙ্কন করেছি এবং এ কোণটাকে আলফা ধরেছি এবং বি কোণ যেটা আছে বি কোণটাকে আমরা আমরা দেখতে পাচ্ছি এ ও বি অর্থাৎ ও কোণটা এটা আমাদের 90 ডিগ্রি আছে এবং ও বি কী আছে ভূমি আছে আর এ ও কী আছে আমাদের লম্ব আছে আর এ বি কী আছে অতিভুজ আছে তাই তো দেখো ও বি সমান সমান ব্যাসার্ধ ও এ সমান সমান উচ্চতা এ বি কী আছে তির্যক উচ্চতা তো দেখো এ ও বি থেকে পাই ত্রিভুজ এ ও বি থেকে পাই মানে সমকোণী ত্রিভুজ তো দেখো ওয়ান সমান সমান কী আছে এ ও বাই ও বি অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে লম্ব বাই ভূমি সমান সমান কী আছে ট্যান আলফা ট্যান আলফা সমান সমান ওয়ান ট্যান আলফা সমান সমান ওয়ানের মান কত হচ্ছে ট্যান 45 ডিগ্রি ট্যান ট্যান বোথ সাইড থেকে কেটে গেলে কী থাকছে আলফা ইজিকাল টু 45 ডিগ্রি কিন্তু এটা তোমাদের সিলেবাসের বহির্ভূত আছে মানে এটাকে রিডিউস করা হয়েছে এটা তোমাদের প্র্যাকটিস না তো তোমরা বুঝতে পারছো আলফা ইজিকাল টু কত হবে 45 ডিগ্রি হবে অর্থাৎ শীর্ষ কোণ কত হচ্ছে 2 আলফা 2 গুণ আলফার মান 45 ডিগ্রি আছে 45 গুণ কত হবে 90 ডিগ্রি তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে সমকোণী ত্রিভুজের অতিভুজের ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি একটি সমকোণী বিন্দু হবে এবং অপরদিকে আমরা দেখতে পাচ্ছি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হলে শঙ্কুটির শীর্ষ কোণের মান কত হবে 90 ডিগ্রি হবে তো দেখো তিন দাগের অঙ্ক কী আছে সত্য মিথ্যা নির্ণয় করা বার্ষিক শতকরা সুদের হার একই হলে কোনো মূলধনের এক বছরে চক্রবৃদ্ধি সুদ সরল সুদের তুলনায় বেশি হবে তো দেখো অঙ্কটা আমি কী করে বলছি যে সমান হবে না বেশি হবে না কম হবে তো দেখো এক বছরের ক্ষেত্রে কী হবে এটা কিন্তু আমরা অঙ্কটা করছি তো দেখো আসল পি সুদের হার আর পার্সেন্ট আছে সময় আছে এক বছর আছে তো ইন্টারেস্ট সমান সমান কী আছে পি টিআর বাই 100 তো দেখো পি টিআর বাই 100 কাটাকাটি করে আমরা কী পাচ্ছি পি আর বাই 100 আছে তাই তো দেখো তো মোট চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা কী আছে পি ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস আর বাই 100 এনের জায়গায় আমি কী বসালাম টি বসালাম কারণটা কি এন তো সময় আর এখানে আমি কিন্তু টি লিখেছি বছরকে তো তার জন্য আমি ব্র্যাকেটের মধ্যে কী আছে 1 প্লাস আর বাই 100 আর টি এর মান কত আছে 1 বছর আছে তো 1 বসে দিলাম মাইনাস পি তো দেখো আমি পি এর সঙ্গে 1 গুণ করলে পি হয় প্লাস পি আর বাই 100 মাইনাস পি প্লাস পি মাইনাস পি কেটে গেলে কী থাকছে পি আর বাই 100 আমরা দেখতে পাচ্ছি যে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদ কিন্তু সমান কেউ কারোর থেকে বেশিও নয় কেউ কারোর থেকে কমও নয় অর্থাৎ এটা কিন্তু পুরোপুরি মিথ্যা অর্থাৎ ফলস তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কী আছে রোমান টু এর অঙ্ক কী বলেছে রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধীকরণী কী আছে রুট থ্রি প্লাস ফাইভ এটা কী আছে ফলস আছে কারণ যেটা রুট থ্রি যা থাকে তার অপোজিট এর অনুবন্ধীকরণী হয় এখানে বলেছিল রুট থ্রি মাইনাস ফাইভ তো এর অ্যান্সার হওয়া উচিত ছিল ফাইভ মাইনাস রুট থ্রি যদি এটা হতো তাহলে পুরোপুরি অঙ্কটা ট্রু হতো অর্থাৎ সত্য হতো কিন্তু এখানে বলেছে রুট থ্রি মাইনাস ফাইভের অনুবন্ধীকরণী রুট থ্রি প্লাস ফাইভ এটা কখনো রুট থ্রি প্লাস ফাইভের অনুবন্ধীকরণী হতে পারে না অর্থাৎ ফলস আছে ঠিক আছে এর অ্যান্সার হওয়া উচিত ছিল মাইনাস রুট থ্রি মাইনাস ফাইভ ঠিক আছে তো দেখো আমাদের নেক্সট অঙ্ক কি আছে জায়গার অঙ্ক কি বলেছে এ এর মূলধন বি এর মূলধনের অর্ধেক হলে তার মানে এখানে আমাকে বি এর মূলধনটাকে এক্স ধরে নিতে হবে এবং যে এক্সটা ধরবো সেটা এ এর মূলধন
থেকে দেড় গুণ করতে হবে, তাই তো? মানে হাফ গুণ করতে হবে, সরি অর্ধেক করতে হবে। তার মানে কি, এ এবং বি এর লভ্যাংশের অনুপাত তাহলে আমরা পেয়ে যাব। তো আমি এখানে বি এর যে মূলধন আছে সেই বি এর মূলধনটাকে আমাকে এক্স ধরতে হবে, তাই তো? বুঝতে পারছো অঙ্কটা আমি কী করে করব? তো দেখো আমি এখানে অঙ্কটা করেছি কী করে, মনে করি বি এর মূলধন সমান সমান এক্স টাকা, এর মূলধন কী আছে এক্স মাল্টিপ্লাই ওয়ান বাই টু। আমি তো বলে এখানে তো লেখাই আছে যে এর মূলধন বি এর মূলধন থেকে হাফ গুণ, তাই তো? এক্স মাল্টিপ্লাই ওয়ান বাই টু সমান সমান এক্স বাই টু টাকা। তার মানে কি এ ইজ টু বি এর যদি অনুপাত বের করে দিই তাহলে অঙ্কটা হয়ে যাবে। দেখো এ ইজ টু বি সমান সমান এ কত আছে, এক্স বাই টু ইজ টু বি এর মানে এক্স আছে। তো দেখো আমি দুই দিয়ে লসাগু করেছি, এক্স বাই টু মাল্টিপ্লাই টু ইজ টু এক্স গুণ টু। তো দেখো দুই দুই কেটে গেলে কী থাকছে, এক্স ইজ টু টু এক্স থাকছে। তো বোথ সাইড থেকে এক্স এক্স কেটে গেলে কী থাকছে, ওয়ান ইজ টু টু। তার মানে কী আছে, অঙ্কটা কী আছে মিথ্যা, বইতে কী আছে টু ইজ টু ওয়ান, তাই তো? তার মানে অঙ্কটা পুরোপুরি মিথ্যা আছে। তো দেখো আমাদের নেক্সট অঙ্কটা কী আছে, তিনটি ক্রমিক অনুপাতিক কত আছে, এ ইজ টু বি ইজ টু সি ধরে নিয়েছি, ঠিক আছে? এ বাই বি সমান সমান বি বাই সি। তো দেখো বি বি গুণ করলে কী আছে, বি স্কোয়ার সমান সমান এ সি। অর্থাৎ আমরা তিনটি ক্রমিক অনুপাতটাকে গুণ করেছি, এ গুণ বি গুণ সি সমান সমান কত আছে, সিক্সটি ফোর। তো দেখো বি থাকছে আর এখানে এ বি আমি এ সিটাকে এক করে দিলাম, তাই তো? তো দেখো বি গুণ এ সির মান কত আছে, বি স্কোয়ার আছে। তার মানে কী আছে, বি কিউব সমান সমান সিক্সটি ফোর। তো বি কিউব সমান সমান ফোরের কিউব। তো দেখো কিউব কিউব কেটে গেলে কী থাকছে, বি সমান সমান ফোর থাকছে। অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি কত হবে, ফোর হবে। তো এটা কী আছে, সত্য আছে। তো দেখো পরের অঙ্কটা কী আছে, রোমান ফাইভের অঙ্ক। ফাইভের অঙ্কটা আমি কী করে করি সেদিকে তোমরা তো দেখো, এখানে আমরা দুটো সদৃশ ত্রিভুজ অঙ্কন করেছি, এ বি সি এবং পি কিউ আর। তো দেখো এ ত্রিভুজ এ বি সি সদৃশ কী আছে, ত্রিভুজ পি কিউ আর। তো দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল। তো দেখো ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল বাই ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল। তো দেখো সমান সমান কী আছে, এ বি স্কোয়ার বাই পি কিউ স্কোয়ার সমান সমান বি সি স্কোয়ার বাই কিউ আর এর হোল স্কোয়ার সমান সমান এ সি স্কোয়ার বাই পি আর এর হোল স্কোয়ার। তো দেখো এ বি স্কোয়ার বাই পি কিউ এর হোল স্কোয়ার সমান সমান ওয়ান, অতএব এ বি স্কোয়ার সমান সমান কী আছে, পি কিউ স্কোয়ার, অতএব এ বি সমান সমান পি কিউ। অপরদিকে বি সি স্কোয়ার বাই কিউ আর এর হোল স্কোয়ার সমান সমান ওয়ান, অতএব কী আছে, বি সি স্কোয়ার সমান সমান কিউ আর এর হোল স্কোয়ার, অর্থাৎ বি সি সমান সমান কিউ আর। অপরদিকে এ সি স্কোয়ার সমান সমান পি আর এর হোল স্কোয়ার সমান সমান ওয়ান, এ সি স্কোয়ার সমান সমান পি আর এর হোল স্কোয়ার, এ সি সমান সমান পি আর। অর্থাৎ ত্রিভুজ এ বি সি সর্বসমান কী আছে, ত্রিভুজ পি কিউ আর। তার মানে কি এস 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 শর্ত অনুযায়ী, অর্থাৎ সত্য অঙ্কটা পুরোপুরি ট্রু আছে ত্রিভুজটা, মানে আমরা দেখতে পাচ্ছি সদৃশ্য ত্রিভুজ আছে, সদৃশ। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী আছে, ওয়ান সিক্স। দেখো অঙ্কটা কী বলেছে, দুটি সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফল সমান হলে তারা সর্বসম হবে। তো দেখো এটা তো হয়ে গেল, পরের অঙ্কটা কী আছে, রোমান সিক্সের অঙ্ক, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন তিন গুণ হবে। তো দেখো গোলকটির আয়তন তিন গুণ হবে না কোনোদিনও, এটা হবে আট গুণ হবে, ঠিক আছে? অঙ্কটা পুরোপুরি ফলস আছে, অর্থাৎ রোমান ফাইভের অঙ্কটা ট্রু আছে, রোমান সিক্সের অঙ্কটা কী আছে, ফলস আছে। তো দেখো রোমান সিক্সের অঙ্কটা আমি কী করে প্রমাণ করাচ্ছি, তো দেখো ধরি গোলকের ব্যাসার্ধ সমান সমান আর একক, আয়তন ভি সমান সমান কী আছে, ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক। আবার গোলকের ব্যাসার্ধ সমান সমান টু আর একক, আয়তন সমান সমান ফোর বাই থ্রি পাই আর কিউব ঘন একক। তো দেখো ফোর বাই থ্রি পাই আর এর মান কী আছে, টু আর এর মাথায় কিউব ঘন একক, ঘন একক ফোর বাই থ্রি পাই গুণ টু আর এর কিউব মানে কি এইট আর কিউব হবে। তার মানে কি এইটটাকে সামনের দিকে রেখেছি মাল্টিপ্লাই ফোর বাই থ্রি পাই আর কিউব, অর্থাৎ ফোর বাই থ্রি পাই আর কিউব মানে কি ভি ভি। তার মানে কী এইট গুণ ভি, অর্থাৎ আট গুণ। এই অঙ্কটা কী আছে, পুরোপুরি মিথ্যা আছে, কারণ বইতে আছে তিন গুণ। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। যদি চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশান অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটাই আমার একান্ত অনুরোধ।